সপ্তম দফা ভোটের আগে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। গতকাল উত্তাল হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কলেজ স্ট্রিট এলাকা। আজ সকালে সেখানে রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শেষ দফার ভোটের আগে সেন্ট্রাল ফোর্স কলকাতায় চলে এসেছে এবং রুটমার্চও শুরু হয়ে গেছে। এবং রুটমার্চের জন্য কালকের অশান্তির পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঠিক যে জায়গায় অশান্তি হয়েছিল সেই জায়গাটাকেই কিন্তু রুটমার্চের জন্য বেছে নেওয়া হয়েছে। সেন্ট্রাল ফোর্সের টিম, বেশ বড় সংখ্যায় একটা টিম রুটমার্চ শুরু করেছে এবং তারা কলেজ স্ট্রিট চত্বরটাই প্রথমে ঘুরে দেখছে। এখনও পর্যন্ত সেই টিমের লোকজন আসছেন এবং যেটা দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন সংখ্যায় বেরিয়েছেন এবং তাদের কাছে যে জায়গাগুলোয় খবর পৌঁছচ্ছে পুলিশের সঙ্গে তারা কোঅর্ডিনেট করছেন করে সেই জায়গায় যে জায়গাগুলো তাদের মনে হচ্ছে সেন্সিটিভ সেখানেই প্রাথমিকভাবে রুটমার্চ করার পরিকল্পনা রয়েছে। এবং সেই মতো কালকের যে অশান্তি ছড়িয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের যে রাস্তা সেই রাস্তাটাকেই বেছে নেওয়া হয়েছে রুটমার্চের জন্য। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।